বিশ্বজয় বলে কথা, নিজ শহরের মানুষকে নিয়ে উল্লাস না করলে যেন অপূর্ণই থেকে যায় জয়ের আনন্দ। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার 5 দিনের মাথায় নিজ শহরে গেলেন আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। বিস্তারিত শরীফ রশনের প্রতিবেদনে। গোলবারে রক্ষাকবচের অনন্য সাফল্যে আকাশি নীলদের শিরোপা জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ, মেসি ডিমারিয়াদের সাথে বিশ্বমঞ্চের রণক্ষেত্রে আরেক আর্জেন্টাইন যোদ্ধা। ট্রফি নিয়ে বুয়েন্স আয়ার্সের বিশাল আয়োজনের পর নিজ শহর মারদেল প্লাটোতে পা রাখেন মার্টিনেজ। তাকে স্বাগত জানাতে হাজির হয় লাখো ভক্ত সমর্থক, অভিবাদন চলে উল্লাসিত কণ্ঠে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, অনুষ্ঠানে প্রায় 2 লাখ মানুষ ভিড় জমান বিশ্বজয়ী মার্টিনেজকে সচক্ষে দেখতে। আমার স্বপ্ন ছিল গোলরক্ষক হিসেবে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে সোনালি ট্রফিটি তুলে দেয়া। আমি এটি করতে পারায় খুবই আনন্দিত। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হওয়ায় বিশ্বকাপ ফুটবলের 22তম আসরের গোল্ডেন গ্লাভস জিতে নেন বাজপাখি খ্যাত মার্টিনেজ। শরীফ রওশন, News 24.